কাফনে যেদিন ঢুকবা সেদিন সবার বাহাদুরি বন্ধ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, কারো কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ। অতএব আর গান শুনিস না রে বাবা, তুই যে গানের তার কানে লাগাইয়া রাতের বেলা গান শুনতে শুনতে ঘুমায়া যাও। আজরাইল যদি আইসা হাজির হয় বল আমার মাওলার কবরে গিয়া কি জবাব দিবি? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরি ময়দানে, নবীবিনে কে তরবে প্রসিরত মিজানে, নবীবিনে কে তরবে প্রসিরত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এই চোখের সামনে দেখলাম কত যুবকের লাশ গাড়ির নিচে পড়ে রইল। ইদানিং কালে যত মরণের খবর পাই, খব খুঁজা টুইজা দেখি যুবক মরে, যুবক মরে, তাজা তাজা যুবক মরে, কেউ কেউ মরতে না চাইলেও নারে পিডাই আমারে। এই তো দুনিয়া, বন্ধু বন্ধুরে মারে স্বার্থে আঘাত লাগছে। ও আল্লাহর বান্দারা, কুত্তা মারলে ভয় পায়, কষ্ট পায়, মানুষের জবাই করলে মানুষ কোনো কষ্ট পায় না, একটারে দশজনের পিডায়, আর একটা বেয়াদব গাদ্দারে মোবাইল নিয়ে ভিডিও করে ছবি তুলে ফিরায় না। এমন নিষ্ঠুর মানুষ হইলা কি দুনিয়াতে রেখে গেলা, কি নিয়া কবরে রওনা দিলা একটু চিন্তাও করলা না? ও ভাই, এতক্ষণ যে চিল্লাইতেছি কতটা কষ্ট আমাদের, দুনিয়াতে কথা বলার থেকে কষ্টের কোনো কাজ নাই। প্রধানমন্ত্রী 5 মিনিটের ভাষণ দিবেন জাতির সামনে, রাষ্ট্রপতি ভাষণ দিবেন 6 মিনিট জাতির সামনে, সেই ভাষণটা তৈরি করার জন্য আলাদা টিম তৈরি করা হয়, এরা আবার ওই বক্তব্যটারে সাজায় কত কাগজ ছিঁড়ে আর লেখে, লেখতে 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 একটা স্ট্রাকচার বানায় প্রধানমন্ত্রীকে দিল, তিনি আবার 5 মিনিটের বক্তব্যটা 50 বার এটাকে রিভিশন দিল, বারবার দেখলো একটা শব্দ যেন ভুল না হয়, তাহলে জাতির সামনে সম্মান নষ্ট হয়ে যাবে। বুঝেন বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। আর আমরা ওলামায়ে কেরাম প্রতিদিন জোহরের পরে বয়ান করলাম চাপাই নবাবগঞ্জ, ওদিকে রাত্রে কিন্তু ঘুমাইতে পারি নাই, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, কথার ব্যালেন্স থাকে না, এরকম একদিন দুদিন না 12 মাস ডায়েরি লেখাও বইসি নাই যে এই কথার পরে এইটা, এটার পরে এই পয়েন্ট, এই পয়েন্টের পরে এই পয়েন্ট লেখাও নেই নাই, কি বয়ান আজকে এই ময়দানে করব তাও আগে কোনো মেমোরিতে ঘুরাই নাই, কোন রকম হালকা দুইটা খাইয়া এশার নামাজটা ভুইরে স্টেজ আরছি, আউযুবিল্লাহ পড়ি আর জেহেনটা ঘুরাইতেছি কোন আয়াতটা শুরু করো, বিসমিল্লাহ গিয়ে আয়াত এটা মনে আসছে এটাই পড়লাম,
এরপরে কয়টা কথা এখানে বলবো জানি না কোন কথার পরে কোন কথা তাও জানি না একের পরে এক কথা বলতেছি 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 এটা কত মাত্রা ময়দানটা বড় সেনসিটিভ ময়দান বড় মারাত্মক কারণ মসজিদের মধ্যে তাবলীগ ওলারা যদি কয় আসেন একটু আমাদের তালিম হবে সেখানে আমারে বসায় দিলে টেনশন নাই কারণ এক লাইনের মানুষ এক লাইনের বয়ান পীর সাহেবের মুরিদরা যদি কয় আসেন আমাদের এখানে তালিম হবে আমারে বসায় দিলে টেনশন নাই কারণ এক লাইনের মানুষ এক লাইনের বয়ান কিন্তু এই ময়দানটা বড় কঠিন এখানে আওয়ামী লীগের লোক বসা বিএনপির লোক বসা জাসদ বাসদ অসত বাবা সব লাইনের লোক আছে যারা আমার পাঁচকল্লি দেখলে কাফের কয় দুই কলম ফেসবুকে আমার বিরুদ্ধে না লেখলে রাতের ঘুম হয় না এরাও এখানে দাঁড়ানো সবাই বসে আছে একটা কথা যদি একটু ব্যালেন্স আনায় ফেলি আল্লাহ না করুন সবার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগবে কষ্ট লাগবে কিন্তু বাবা চিন্তা করা দরকার পাঁচ মিনিটের বক্তব্য প্রধানমন্ত্রী দিবেন তারে লেখা দেয় কত টিম গঠন হয় আমগো কোনো টিম নাই আমরা লেখিয়াও বসি নাই এভাবে বারো মাস লাগাতার কত হাজার 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 কোটি কোটি কথা বের হচ্ছে এর মধ্যে অজান্তে দুই একটা কথা ভুল হইতে পারে আর ভুল হওয়াটাই মানুষের স্বভাব আল্লাহ মাঝে মাঝে ভুল বের করায় দেয় যেন আমি অহংকারী না হইয়া যাই আর এই দুই একটা অজান্তের ভুল লইয়া যারা দৌড়াদৌড়ি করে প্রভাগান্ডা ছড়ায় এদের মতো জালেম এদের মতো ডাকাত এদের মতো অমানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না রে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বসছি কিন্তু ভিন্ন টুপিওয়ালারে হিংসাও করি না গালিও দেই না দেখলে সালাম দেই কিন্তু তুমি আমারে দেখলে সালাম নেও না কেন আমার ভিতরে হিংসা আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বললাম না স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই বরং দেখলে সালাম দেই তুমি আমার সালাম নেও না কেন কয় আমার ভিতরে হিংসা কি সুন্দর বয়ান এরে যুব আমি তোমার কল্যাণকামী যদিও কথাগুলো কেমন কেমন যেন একটু হার্ড মনে হয় কিন্তু হৃদয়টা অনেক মোমের মতো দুর্বল যদি বলতে পারো হাফিজ ভাই নিচে নাই মামার পাও ধরেন আমি নবীরে সারবো না আল্লাহর কসম বল আমি নিচে নাই না তোর পাও ধরার জন্য রেডি কারণ আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম একবারও বাধ্য কইরা বলি নাই স্কুল ছেড়ে দে একবারও বলি নাই তাবলিগে না গেলে গুনাহ হবে আমি তোমাদের বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাওয়া কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা একবারও বলি নাই রে বাবা আমি কি বলতে চাই বাবা ইসলাম কঠিন না পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই ও বাবা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আল্লাহর শুকর আদায় করি আল্লাহ তোমারে ভালো ডাক্তার বানাক তুমি ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনো আলেমদের মনে কষ্ট না যায় ধ্বংস হয়ে যাওয়া তোমার আচরণে যেন মা বাপ কষ্ট না পায় পাইলে তুমি ধ্বংস হয়ে যাবা মরার আগে বিছনায় পড়ে যাবা পঙ্গু হয়ে যাবা তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায় আদো বলা হইয়া চলো ডাক্তার হও দুনিয়াতে সম্মান পাইবা মইরা গেলেও সবাই দোয়া করবে তবে তুমি এই এলাকা ভিত্তিক ডাক্তার না তুমি এমন ডাক্তার হও সাহস নিয়ে আগাও আমি জাতীয় পর্যায়ের না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হব আমি যদি প্রফেসর হই এই সাহস নিয়ে আগাও হয়তো আমি আন্তর্জাতিক না হয় জাতীয়ভাবে আমি একজন প্রফেসরের সম্মানের চেয়ার দখল করব মরিয়া গেলেও সবাই তোমারে সম্মান করবে আরে আর ওই সম্মানের চেয়ার যদি সুনামের সাথে পাইতে চাও দুইটা পুঁজি তোমার লাগবে ওই দুইটা পুঁজি না হইলে তোমার জীবনে সম্মান হবে না আর ওই দুই পুঁজি ছাড়া যদি ডাক্তারও হও তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খা কয় পুঁজি লাগবে এই কালকেই বাসায় গিয়া কম্পিউটারে বের করে এই দুই পুঁজি লিখে রাখবি দরজার সামনে যুবকদেরকে বলছি বেয়াদবি মাপ চাই দুই পুঁজি লাগবেই এর একটা নাই তোর জীবন ধ্বংস প্রথম পুঁজির নাম শারীরিক সুস্থতা কি
দ্বিতীয় পুঁজির নাম সৎ চরিত্র আখলাকে হাসানা তুমি সুস্থ খুবই সুস্থ তুমি এখন তুমি চাকরিতে যাইতেছো তুমি চাকরি করো তুমি ব্যবসা করো কিন্তু চরিত্র খারাপ একটা জায়গায় তোমার কোনো মূল্য নাই বরং বউ তোমারে জোতা দিয়া পিটাবে সন্তান তোমাকে আঘাত করবে বাবা বলে ডাকবে না কিন্তু চরিত্র খুব ক্লিন কিন্তু তুমি অসুস্থ স্কুলে চাকরি নিছো এক সপ্তাহ তুমি নাই সবাই বলে রে বাদ দাও সরকারি চাকরিতে যাবা চাকরি হবে না কারণ কি কয় অসুস্থ এর দিয়ে লাভ নাই আমার এই প্রতিষ্ঠানের ক্ষতি হবে তুমি অসুস্থ ঘরে শুয়ে থাকলে তোমার আপন কেউ তোমারে ভালো জানবে না কয় তাড়াতাড়ি মরলে বালা যায় তাহলে তোমার সুস্থতা কত দরকার তোমার চরিত্র কত সুন্দর করা দরকার কিন্তু কপাল খারাপ কপাল যদি পুড়িয়াই যায় রহমতের নবী বয়ান দিলেও কালেমা কপালে আসে না আর যদি কপাল খুলিয়াই যায় নবীকে জবাই করতে আইসাও কালেমা পড়ে কপালের ব্যাপার মোনাজাত তো সবাই দেয় কান্না তো সবার চোখে নেই অথচ প্যান্ডেল তো কান্নার প্যান্ডেল না হাসির প্যান্ডেল এটা তো কান্নার প্যান্ডেল তওবার প্যান্ডেল গুনাহ মাফের প্যান্ডেল তোমার চোখে কেন পানি নাই তুমি নিজেরে বড় মনে কইরো না তুমি মনে মনে ভাবিও যে তোমার চোখে পানি না থাকার কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবার অভিশাপ লাগছে তোমার কপালে ও যুবক এই যে দুইটা পুঁজির কথা বললাম এক নাম্বার সুস্থতা দ্বিতীয় সচ্চরিত্র এই দোনোটারে জবাই করতেছো মোবাইল দেইখা চরিত্র তো নাই ওই মোবাইলে খাইয়া লাইছে সুস্থতা তাও শেষ এই যে অ্যান্ড্রয়েড মোবাইল সারা রাত্র চালাও পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত কষ্ট হইতেছে না রাগ করতেছেন না মাফ করে দিয়েন আর একটু সামনে যাব সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ আছে ভিড়ি চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ঔষধ আছে ফিরি মহা ঔষধ ওটা হলো রাতের ঘুম কিসের ঘুম তুমি রাতের ঘুম রে জবাই করছো কি দিয়া মোবাইল দিয়া তোমার রাতের ঘুম নষ্ট করে ফেললা এরে যুব আল্লাহর দেওয়া মহা ঔষধ হলো ফ্রি রাতের ঘুম কোনো টাকা লাগে না চিকিৎসা বিজ্ঞানীরা এই কথার উপর একমত তবে কোন টাইমের ঘুম প্রথম রাত্রের ঘুম শরীরের ক্ষতি শেষ রাত্রের ঘুম শরীরের ক্ষতি মধ্য রাতের ঘুম হলো শরীরের ঔষধ নয় দশ এগারো বারো এক দুই তিনের মধ্যে ঘুমায় যাও শরীরের জন্য ঔষধ কিন্তু মোবাইলের কারণে তুমি এই ঘুমটা নষ্ট করে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি এই জন্য দেখছেননি দৈনন্দিন পাঁচ বেলার আজান হয় জানেননি সব আজান একরকম না কিছু আলাদা আছে কোন আজানটা আলাদা আলাদা শব্দটা কি বলেন অর্থ কি ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও
এরে আল্লাহর বান্দারা শেষ রাতের ঘুম থেকে নামাজ ভালো ঘুমাইও না কারণ ওই টাইমে তোমার আমার মালিক প্রথম আসমানে হাজির অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও এরে আল্লাহর বান্দা ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার কি প্রয়োজন কোন দিন আসেন কোন দিন আর বলেন না কেন প্রতিদিন আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে নিতে দিতে আপনাদের তো কিছু লাগে না লাগলে ঘুমান কেন এরে আল্লাহর বান্দা তুমি বলতেছো আমার দরকার অথচ তুমি ঘুমাও এটা মানুষের শরীরের জন্য মহা ক্ষতির কারণ আল্লাহ কয় তওবা কর আমি তোরে বানাইছি আমি আবার তোরে সুন্দর রাখার সিস্টেম আমি দিয়া দিব বান্দা তওবা কর গুনাহ ছেড়ে দাও এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি বয়ান করলাম ও বৃদ্ধ বাবাজিরা এই বয়ানগুলো বাস্তবায়নে যদি কাজে লাগাইতে চান তাহলে আপনাদের দোয়া লাগবে আপনাদের চেষ্টা লাগবে এই আম্মা জানেরা আপনাদের অনেক দাম আল্লাহ বাড়ায় দিবেন আপনারা নবীদের মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আরে আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো এই যত ভালো ভালো দেখেন এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের দোয়া মায়ের অবদান আরে আম্মা জানেরা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যাইয়েন আমি কিন্তু আপনার সন্তানকে ভিন্ন লাইনে চালাবার জন্য বলি নাই আপনার সন্তানকে আপনি প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে আদর্শওয়ালা বানায় যাইয়েন কেমনে বানাবেন কোরআন পড়াইয়া নবীর আদর্শে ডাক্তার বানায় যান আপনার জীবনও ধন্য হবে সন্তানের জীবনও ধন্য হবে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন দুনিয়া থেকে আপনি চলে গেল সন্তান কোরআন পড়বে নামাজ পড়বে দোয়া করবে এরে যুব কয়দিন আর বাঁচবা এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি কই আমরা তো অসম্মানে নাই না খাইয়া মরি নাই সমস্ত দুনিয়ার বেঈমানরা আমাদের বিরোধী কতটা ষড়যন্ত্র করে আলহামদুলিল্লাহ এরপর নবীর আদর্শ যারা মানিয়া চলে গো সম্মান কমে নাই এই যে করোনা গেল মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ আল্লাহর শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই ও যুবক তুমি মরিয়া গেলেও যেন আমরা তোমার জন্য দোয়া করি এমন কিছু ব্যবহার রেখে যাও খবরদার কারো বরদোয়া নিও না মানুষের বরদোয়া তোমার ক্ষতির কারণ হয়ে যাবে লেখাপড়া করো মেধাটা কাজে লাগাও চরিত্র নিয়ে দাঁড়ায় যাও দেখবা তুমি একা যুবকের জন্য গোটা দেশ পাগল হয়ে যাবে মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে ওই জন্য আদব বলা হও ব্যবহার ভালো করো শিক্ষকের দোয়া নিও মা বাবার দোয়া নাও ওই ওলামায়ে কেরামের পরামর্শ নাও জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলো এখানে আল্লাহকে একা একা বলো কাউকে শুনানো লাগবে না ও যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও কিন্তু নামাজ সারে না আসে না নাই ও বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো সন্তান ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত মা এখনো আছে খুঁজলে পাবেন এলাকায়
পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ বানানোর মেহনত করে ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়ে লাঠি হাতে নিয়ে তারপরও নামাজ পড়ে পাঁচ বেলার নামাজ ছাড়ে না আপনারা কেন পারবেন না ও যুবক বাবা মনটাকে বুঝাও তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না আসলে কি কোরআন শরীফটাকে তোমরা মিথ্যা মনে করছো নাকি নবীর কথা মিথ্যা মনে করছো না 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 আল্লাহর কোরআন মিথ্যা না নবীর কথা মিথ্যা না রে বাবা ওই কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য জাহান্নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم نیک عمل والا را جنتی যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথি তবে গ্যারান্টি দিয়া বলা যাবে না লোকটা জান্নাতি লোকটা জাহান্নামী কারণ জান্নাতের পথের মানুষটাও অহংকারীর কারণে ছইরা যাইতে পারে লাইন সুত হইয়া যাইতে পারে আবার জাহান্নামী রাস্তার মানুষটা তওবা করে জান্নাতের পথে আসতে পারে পারে না ও আল্লাহর বান্দারা তবে গুনাহ নিয়েই যদি কবরে যাও যারা নেক নিয়ে যাবে তাদের জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন যারা জাহান্নামে যাবে গুনার কারণে জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন ও আল্লাহর বান্দারা আজকে নবী যদি এত বড় দামি ব্যক্তি যার কোনো তুলনা নাই সেই নবীও যদি কান্না করেন হাসরের ময়দানের ভয়ে আম্মা জানাইশা বলেন নবী আপনি কাঁদেন কেন বলে হাসরের ময়দানের কথা মনে পড়েছে নবীরা পর্যন্ত কতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ নবীরা কান্না শুরু করবেন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে ওই সময় উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে কেউ কারো আপন হবে না ও যুবক আল্লাহর নবী যদি কান্না করতে পারেন তুমি কেন কান্না করতে পারবা না আল্লাহর নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট পাইয়া তারাও জীবনভর কানলেন আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় সারা রাত্র কানতেছেন হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু কানতেছেন আল্লাহর আযাবের ভয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদলেন আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন এমন একজন সাহাবী পাবেন না যার জীবনেতে কান্না নাই এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যার কান্না নাই অথচ আপনার কান্না নাই আফসুস করবেন তা না করিয়া কপাল পরা অন্যের কান্না দেখা বান্দা ঠাট্টা করে তামাশা করে এটা কপাল পরা ছাড়া কিছুই না আল্লাহর কাছে তওবা করেন আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কিন্তু কালেমা পড়ে নাই বরং বিরোধিতা করত আর ওমর আমার নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও আল্লাহর বান্দারা এই ময়দানেও কিন্তু ওই কোয়ালিটির দুই ধরনের মানুষ থাকবে একদল হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না মোনাজাতে কান্না করবে না বরং বাইরে গিয়ে বিরোধিতা করবে আর একদল ওমরের মেজাজওয়ালা গুনা নিয়ে ময়দানে ঢুকিয়া হঠাৎ মরণের কথা স্মরণ যখন হয়ে গেল অন্তর দুর্বল হয়ে গেছে কান্না শুরু করছে মনে মনে বলবে আল্লাহ মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই আমার গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক দুনিয়ার আমার মা বাবা আপনজন জানলে কেউ আমারে সম্মান করতেন না আল্লাহ পাক জানেন দেখেন তারপর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই ওই আল্লাহকে মহব্বত করে ডাক দেও ও আল্লাহ এই ময়দানে তোমার গুনাহগার বান্দা হাজির হয়ে গেলাম শয়তানের ধোকায় পরে কত নামাজ ছেড়ে দিলাম কত গুনাহ করলাম জবান দ্বারা হাতের দ্বারা কত গীবত করলাম কত মানুষের ইজ্জত নষ্টের জন্য হাত ব্যবহার করলাম ও আল্লাহ বুঝি নাই আজকে তওবার নিয়ত করে ফেললাম মরিয়া গেলে যাব তারপরে আজ থেকে তওবা করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না আর কোনোদিন দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কোনোদিন আর দুঃখ দিব না বেয়াদবি করবো না আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না তাদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো আল্লাহ যাদের কপাল খুলবেন তারা হেদায়েতের দরজায় ঢুকে পড়বে ও আল্লাহর বান্দারা জানি না কার অন্তরের কি হালাত অন্তরটাকে নরম করিয়া আজকে কেউ বাসায় যাওয়ার গ্যারান্টি নাই রে বাবা আল্লাহর কাছে মনে মনে তওবা করো জীবনে যত পাপের কাজ করছো আর করবা না
আজকে থেকেই তওবা করো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না রে বাবা মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আর জীবনে গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না নবীর তরিকার বাইরে যাব না মা বাবার দোয়া নিয়ে চলব উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি দুর্বলতা যদি কারো অন্তরে না থাকে খাঁটিভাবে যাদের তওবা করার মতো অন্তর তৈরি হয়ে গেছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা